আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রভাষক পদার্থবিদ্যা, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া। আজকের আলোচ্য বিষয় হলো লেন্সের বিম্ব গঠন। আমরা জানি যে লেন্সের সামনে, উত্তল লেন্সের সামনে লক্ষ্যবস্তুর ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং আকৃতি ভিন্ন ভিন্ন হয়। আমরা গত ক্লাসে ছয়টি অবস্থানের কারণে, লক্ষ্যবস্তুর ছয়টি ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি কীরকম হয় রেখে দেখেছি দুটো লেন্সের ক্ষেত্রেই। তবে একটা বিষয় খুবই ইন্টারেস্টিং, সেটা হলো অবতল লেন্সে কখনোই বাস্তব প্রতিবিম্ব গঠিত হয় না। অবতল লেন্সে সবসময় অবাস্তব প্রতিবিম্ব এবং খর্বিত প্রতিবিম্ব গঠিত হয়। এই একটা বৈশিষ্ট্য দিয়েই দুটো লেন্সকে চেনা যায়, উত্তল লেন্স আর অবতল লেন্স। লেন্সের সামনে যদি আমি একটি খুব কাছাকাছি একটি আঙ্গুল রাখি, এক পৃষ্ঠে এক পাশে আঙ্গুল, অপর পৃষ্ঠে যদি দেখার চেষ্টা করি, তাহলে যদি বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় সেটি উত্তল লেন্স, আর যদি খর্বিত প্রতিবিম্ব গঠিত হয় সেটি অবতল লেন্স। তো আমরা হিসাবটা করব কিভাবে? যদি প্রশ্ন করা হয় যে ধরো উত্তল লেন্সের সামনে 10 মিটার সামনে একটি বস্তু রাখা হলো, বা 10 সেন্টিমিটার, তাহলে প্রতিবিম্বটা কত দূরে হবে? তো এটা দুটো টেকনিক আছে, আমরা চিত্র আর্ট করে বলে দিতে পারি যে তবে জানতে হবে তার ফোকাস দূরত্ব কত, বক্রতার ফোকাস দূরত্ব জানলেই বক্রতার ব্যাসার্ধ যেটা সেটাও জানা যাবে। বক্রতার ব্যাসার্ধের সাথে ফোকাস দূরত্বের সম্পর্ক কি? এফ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই টু। এখানে এফ হলো ফোকাস দূরত্ব, আর হলো বক্রতার ব্যাসার্ধ। আমরা একটা সূত্র জানি, এই সূত্র দিয়ে আসলে বিম্ব গঠনের সমীকরণ, এই সমীকরণের সাহায্যে যে কোনো এটা হলো (1/f = 1/u + 1/v). এখানে এফটা হলো ফোকাস দূরত্ব, ইউ হলো লক্ষ্যবস্তুর দূরত্ব, ভি হলো প্রতিবিম্বের দূরত্ব। তো যে কোনো দুটা প্যারামিটার জানা থাকলে অপরটি বের করা সম্ভব। যদি এফ ইউ জানা থাকে তাহলে ভি বের করতে পারবো। যে কোনো একটা একটা শর্টকাটে আমরা একটা প্রশ্ন সলভ করে ফেলি। ধরো একটা অবতল লেন্সের ফোকাস দূরত্ব হলো, ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, ওই লেন্সের আলোক কেন্দ্র হতে 25 সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু আছে, প্রশ্ন হলো প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি নির্ণয় করো। এই প্রশ্নটা, হ্যাঁ, প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি নির্ণয় করো। আমরা উপরের সমীকরণটির সাহায্যে এই প্রশ্নের উত্তর বের করতে পারি। ধরো আমাদের সামনে একটা লেন্স আছে যার ফোকাস দূরত্ব হলো 20 সেন্টিমিটার
আমরা 20 সেন্টিমিটার এখানে ফোকাস, প্রধান ফোকাস, এখানে একটা প্রধান ফোকাস থাকবে, F1 F2, এটার ডাবল দূরত্বে বক্রতার কেন্দ্র থাকবে, এটার ডাবল দূরত্বেও বক্রতার কেন্দ্র থাকবে। অবস্থান লক্ষ্যবস্তু আছে 25 সেন্টিমিটার, 25 এইখানে কোথাও হবে PQ। আলোক কেন্দ্র থেকে এই দূরত্বটা হলো 25 সেন্টিমিটার, এইখানে হলো এটা হলো 20 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব দেওয়া আছে 20, এখান থেকে এই দূরত্ব হলো 20 সেন্টিমিটার, আর লক্ষ্যবস্তু দূরত্ব হলো 25 সেন্টিমিটার। তো এইখান থেকে আমরা লাস্টের দুইটা কোয়েশ্চেনের আনসার এমনিতেই দিতে পারি, আকৃতি ও প্রকৃতি। অবস্থানটা নির্ণয় করতে হলে অঙ্ক করতে হবে, অথবা ছবি আমরা যে চিত্রটা আঁকি, প্রতিবিম্বের চিত্র, একেও বলতে পারি না একেও বলা যায়, চিত্র না একে আমরা কীভাবে বলবো, তাহলে আমাদের অঙ্ক করতে হবে। যে সমীকরণটা জানি সেই সমীকরণের সাহায্যে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। 1/v + 1/u = 1/f, এখানে কি কি দেওয়া আছে জানো, একটু লিখে ফেলো। এফ কত, ইউ কত, আমরা ভি বের করব। সরি, এখানে একটা বড় ধরনের মিস্টেক হয়েছে। আমরা প্রশ্নে বলা আছে অবতল লেন্স, চিত্র আট করেছে কিন্তু উত্তল লেন্স, তাহলে আসলে এটা অবতল লেন্স হবে, এটা একটি অবতল লেন্স হবে, বাকি সবই ঠিক আছে, যার শুধু অবতল লেন্স হবে একটা। এইখানে মানটা, এফ এর মান যে আমরা লিখব 20 সেন্টিমিটার, বাট সেটা ধনাত্মক না ঋণাত্মক, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আমরা চিহ্নের সদ ধনাত্মক প্রথা গত ক্লাসে শিখেছি, সেই প্রথা অনুযায়ী অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্বটাকে কি ঋণাত্মক ধরতে হবে, অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্বকে ঋণাত্মক ধরতে হবে। এটাকে ঋণাত্মক ধরে এখন অঙ্কটা আমরা করতে পারি। তাহলে আমরা, তাহলে 1/-20 + 1/25, সরি মাইনাস, এটা উপাশে গেলে এটাও মাইনাস হয়ে যাবে, এফ এর মান -20, এটা উপাশে গেছে মাইনাস হয়েছে, ইউ এর মান 25, তাহলে -1/20 - 1/25, লসাগু যদি করি কত হবে বলতো, 100 লসাগু না 100, -5 - 4, -9/100, 1/v হলো, তাহলে ভি কত হবে, 100/9, 9 কে 100 দিয়ে ভাগ করলে প্রায় 10.সামথিং, 9 = 99, 11-র কাছাকাছি কোনো কিছু ভ্যালু হবে। মানটা যদি আমরা বের করি 100/9, 11.সামথিং, 11.11 সেন্টিমিটার। আমরা এই ভি এর মান দেখে বলতে পারি যে প্রতিবিম্বটা কোথায় হবে, প্রতিবিম্বের প্রতিবিম্ব হবে লেন্স থেকে 11.11 সেন্টিমিটার সামনে, কারণ যেহেতু অবতল লেন্স সবসময় প্রতিবিম্ব সামনে গঠিত হয়, যেখান থেকে আলোকরশ্মি আসে সেখানে হয়, পিছনে হয় না। তাহলে লক্ষ্যবস্তু যদি 25 সেন্টিমিটার সামনে থাকে, প্রতিবিম্ব 11.11 সেন্টিমিটার সামনে থাকবে। এই মাইনাসটা দ্বারা কী বোঝায়, যেহেতু অবতল লেন্সের ক্ষেত্রে আমরা বলি যে ফোকাস দূরত্ব ঋণাত্মক, আবার চিহ্নের সব ধনাত্মক প্রথা অনুযায়ী সকল বাস্তব দূরত্ব ধনাত্মক, অবাস্তব দূরত্ব ঋণাত্মক, তার মানে এই ভি দেখে বোঝা যাচ্ছে যে ভি এর মান মাইনাস দ্বারা বোঝা যায় প্রতিবিম্বটি অবাস্তব, প্রতিবিম্বটি অবাস্তব এবং অবতল দর্পণের ক্ষেত্রে সবসময় খর্বিত, অবতল লেন্সের ক্ষেত্রে সবসময় খর্বিত প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এটা একটা আনসার,
আর বাকি দুটো আনসার হলো প্রকৃতি আর দর্পণ, সরি, প্রতিবিম্বের প্রকৃতি, প্রকৃতি অবাস্তব ও সোজা হবে, অবাস্তব হলে এটা সোজা হয়, আর আকৃতি খর্বিত হবে, আকৃতি হবে খর্বিত। এখন প্রশ্ন হতে পারে যে আমরা যদি আকৃতিটাই জানতে চাই যে আসলে এক্স্যাক্টলি প্রতিবিম্বটা কতটুকু হবে, যেমন লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যদি 22 সেন্টিমিটার হয় তাহলে প্রতিবিম্ব কত সেন্টিমিটার হবে, প্রতিবিম্ব কত সেন্টিমিটার হবে সেটাও কিন্তু বের করা যায়। তার মানে ওই কোয়েশ্চেনের আর একটা কোয়েশ্চেন হতে পারে সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা লিখে ভালো সবাই, প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, ওই একই লেন্সে একই অবস্থায় লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে। এই প্রশ্ন সলভ করতে গিয়ে আমরা আরও একটা সূত্র শিখে ফেলব, সেটা হলো লেন্সের বিবর্ধন, লেন্সের বিবর্ধন ক্ষমতা, বা সিম্পলি আমরা এটাকে বিবর্ধন বলি, এম ইকস টু ভি বাই ইউ, ভি বাই ইউ, অর্থাৎ অথবা এটাকে মডুলাস চিহ্ন দেওয়া হয় এল প্রাইম বাই এল। ভি এবং ইউ শব্দে আমাদের আইডিয়া আছে, প্রতিবিম্বের দূরত্ব বাই লক্ষ্যবস্তুর দূরত্ব, কোথা থেকে, লেন্স থেকে, আর এখানে এসে কি বলছি প্রতিবিম্বের হাইট দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এই দুটার অনুপাতই হয় বিবর্ধন, বিবর্ধন ক্ষমতা। বিবর্ধকে তো এখানে কয়েকটা ক্ষেত্র হতে পারে, যে এক এমএল মান যদি একের চেয়ে বড় হয় তাহলে আমরা বলি প্রতিবিম্ব, প্রতিবিম্ব কী হবে, বিবর্ধিত, বিবর্ধিত। দুই, এমএল লেস দেন ওয়ান হলে প্রতিবিম্ব খর্বিত। আর তিন, এম ইকস টু ওয়ান হলে প্রতিবিম্ব লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব সমান। তা আমরা অঙ্কটা করতে যাচ্ছি, আসলে আমরা হিসাব করে ফেলছি ভি এবং ইউ এর মান, ভি বের হয়েছে কিছুক্ষণ আগে আমরা বের করছি -11.11, ইউ এর মান 25, তো ভি বাই ইউ জানা আছে, অঙ্কটা সমাধান করতেছি, আমরা জানি এম ইকস টু ভি বাই ইউ মডুলাস এল প্রাইম বাই এল। এখন বা এম এর মান যেহেতু জানি না, আমরা এটাকে ইউজ করি, ভি হলো -11.11 ডিভাইডেড বাই 25, এল প্রাইমের মান আমরা বের করব, এল কত, 2 সেন্টিমিটার। এখানে আমরা তো মানগুলো কত দেওয়া আছে, ভি মান হলো 11.11, ইউ হলো 25, এল হলো 2 সেন্টিমিটার, এল প্রাইম ইকস টু হোয়াট, তো যেহেতু মডুলার চিহ্ন দেওয়া আছে মাইনাস চিহ্নটা থাকবে না, এখান থেকে আমরা এল প্রাইমের মান বের করতে পারি 2 × 11.11 ডিভাইডেড বাই 25, 22.22 ডিভাইডেড বাই 25,
তো এখান থেকে দেখা যায় এল প্রাইমের মান 2 সেন্টিমিটার হচ্ছে কম, 22.11 × 2 ভাগ 25, 0.89 সেন্টিমিটার হবে। তো এটা একের চেয়েও কম, 1 সেন্টিমিটারের চেয়েও কম হয়ে গেছে। আমাদের লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য ছিল 2 সেন্টিমিটার আর প্রতিবিম্ব হয়ে গেছে 0.89 সেন্টিমিটার। তাহলে খর্বিত, আমরা জানি যে অবতল লেন্স অলওয়েজ খর্বিত প্রতিবিম্ব গঠিত হয়। তো এখান থেকে ওটা প্রুফড হলো আর কি। অঙ্ক হিসাবে আনসার এখানেই শেষ, যেহেতু প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে বলছিল, হাইট উচ্চতা, এটাই ছিল হাইট উচ্চতা। আমরা শিখলাম যে একটা লক্ষ্যবস্তুর অবস্থান জানা থাকলে আকৃতি, প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি গাণিতিকভাবে হিসাব করা যায়। মূল সূত্রটা ওইটাই, 1/F = 1/V + 1/U। ঠিক আছে, হ্যাঁ, যদি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব দৈর্ঘ্য জানতে চাও তাহলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যও জানতে হবে। আরেকটা সূত্র চ্যাপ্টারে শিখতে চাই, সেটা হলো লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। লেন্স প্রস্তুতকারকের সমীকরণ আমরা জানি যে একটা লেন্সের, একটা লেন্স যখন তৈরি করা হয় তখন এই লেন্সের ফোকাস দূরত্ব কত হবে, ফোকাস দূরত্ব কত হবে সেটা কী কী বিষয়ের উপর নির্ভর করে। আমরা জানি যে বক্রতার ব্যাসার্ধ জানা থাকলে অনেকটা ফোকাস দূরত্ব বের করা যায়, কিন্তু মূল সমীকরণটা হলো এটা, 1/F মিউ জি ডিভাইডেড বাই মিউ এ মাইনাস 1/R1 - 1/R2। এখানে যে লেন্সটি যে উপাদান দিয়ে তৈরি, লেন্সটির যে উপাদান দিয়ে তৈরি তার প্রতিসরাঙ্ক হলো মিউ জি। লেন্স যদি গ্লাস হয় আমরা সাধারণত মিউ জি বা গ্লাস, এই জন্য জি সাবস্ক্রিপ্ট ইউজ করেছি। আর মিউ এ বলতে আমরা এখানে বোঝানো হয়েছে যে তার আশেপাশের মাধ্যম, মিডিয়াম, বা আমরা এখানে মিউ এমও বলতে পারি, মিডিয়াম। অর্থাৎ লেন্সটি যে মিডিয়ামে আছে বা যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক হলো মিউ এম, আর লেন্সটি যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সব কিছুই কিন্তু এগুলো পরম প্রতিসরাঙ্ক, মানে পরম প্রতিসরাঙ্ক হলো শূন্য মাধ্যমের সাপেক্ষে, জি নট ইউজ করি আমরা এগুলোকে, শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো কাছের প্রতিসরাঙ্ক মিউ জি, শূন্য মাধ্যমের সাপেক্ষে মিডিয়ামের প্রতিসরাঙ্ক মিউ এম। তা আমরা সাধারণত যখন পরম প্রতিসরাঙ্ক হয় নটটা ইউজ করি না, কিন্তু মনে মনে ধরে নিতে হবে বাম পাশে নট আছে, নট বলতে শূন্য মাধ্যমকে বোঝানো আছে, একটা জিরো, জিরো আছে। তা এখানেও জিরো আছে, এখানেও জিরো আছে, মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে কাছের প্রতিসরাঙ্ক মিউ জি, আর শূন্য মাধ্যমের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক বা মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এম। যদি বায়ু থাকে, মাধ্যমটা যদি বায়ু হয় তাহলে মিউ এর মান 1 হবে, মিউ এম এর মান বায়ু মাধ্যমের ক্ষেত্রে মিউ এম যেটা সেটা 1 হবে, প্রায় 1, এক্স্যাক্টলি 1 না, 1-এর কাছাকাছি, 1.000 সামথিং, যার কারণে আমরা 1-ই ধরি। তাহলে বায়ু মাধ্যমের ক্ষেত্রে সূত্রটা কিন্তু জাস্ট এটা হবে, মিউ জি মাইনাস 1, 1 - R1 - R2। এখন এই আর ওয়ান আর টু, লক্ষ্য করো, আর ওয়ান, আর ওয়ান আমরা যে কোনো একটাকে আর ওয়ান ধরতে পারি, আর ওয়ান বলতে যে কোনো গলীয় তল যার বক্রতার ব্যাসার্ধ, আর এটাকে আমরা ধরতে পারি আর টু, উল্টাটাও হতে পারে, এটা আর ওয়ান
এইটা আর টু, কিন্তু একটাকে ধনাত্মক ধরলে আর একটাকে ঋণাত্মক ধরতে হবে। তুমি আর ওয়ানকে যদি পজিটিভ ধরো, আর টু ঋণাত্মক হবে, নেগেটিভ হবে। আর ওয়ান ধনাত্মক হলে আর টু ঋণাত্মক হবে, এটা কেন লক্ষ্য করো। যদি তুমি এটাকে আর ওয়ান ধরো, তাহলে এই পৃষ্ঠটা হয় অবতল, তাহলে এটা উত্তল হয়ে গেছে। তো অবতলটাকে যদি তুমি পজিটিভ ধরো, উত্তলটাকে নেগেটিভ ধরতে হবে। আমি বলতেছি এই এই যে তল, গলীয় তল, এর বক্রতার ব্যাসার্ধকে বলতেছি আর ওয়ান, আর এই গলীয় তলের বক্রতার ব্যাসার্ধ হলো আর টু। আর ওয়ানকে পজিটিভ ধরলে আর টু নেগেটিভ হবে, কারণ আর ওয়ান মানে আমি এই অবতল, অবতল তলের পজিটিভ ধরেছি, তাহলে উত্তলটাকে নেগেটিভ ধরতে হবে। অথবা আর টুটাকে যদি পজিটিভ ধরো, উত্তলটাকে যদি পজিটিভ ধরো, অবতলটা নেগেটিভ হয়ে যাবে। যে কোনো একটা পজিটিভ ধরলে আরেকটা নেগেটিভ হবে। তো আমরা এখন কোনো লেন্সের ফোকাস দূরত্ব বের করতে পারি যদি এই এই প্রপার্টিস জানা থাকে। উপাদানের প্রতিসরাঙ্ক কত, ঠিক আছে, তাহলে লেন্সের ফোকাস দূরত্ব কিন্তু উপাদানের প্রতিসরাঙ্কের উপরও নির্ভর করছে। হ্যাঁ, মিউ জি এর মান জানা থাকতে হবে, কাছের ক্ষেত্রে 1.5, কিন্তু কাছের মধ্যে আবার ভাগ আছে, ভিন্ন ভিন্ন ধরনের কাজ আছে, কাজ সেক্ষেত্রে মিউ এর মান ভিন্ন হবে। লেন্স আলোচনার শেষ এখানে প্রিজম, প্রিজম অপটিক্সের বেসিক্সের লাস্ট টপিকস প্রিজম। দুইটি ত্রিভুজাকৃতির তল, দুইটি ত্রিভুজাকৃতির তল এবং তিনটি আয়তক্ষেত্রিক তল দ্বারা সীমা, তাহলে এইটাতে দেখো, লক্ষ্য করো, আমরা একটা প্রিজম আর্ট করেছি এ বি সি, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম। এখানে দুটো ত্রিভুজ আকৃতির তল, একটা হলো এ বি সি আর একটা এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, আর তিনটি আয়তক্ষেত্রিক তল। তিনটার মধ্যে একটা হলো, দেখো আমি পড়ে শোনাচ্ছি, তোমরা মিলিয়ে নাও, এ এ প্রাইম বি প্রাইম বি, ওই পাশের তলটা, আর এই পাশে একটা আছে লক্ষ্য করো এ এ প্রাইম সি প্রাইম সি, আর নিচে একটা বেজ আছে ভূমি বি বি প্রাইম সি প্রাইম সি। তাহলে তিনটি আয়তক্ষেত্রিক তল ও দুটি ত্রিভুজাকৃতির তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। প্রিজমের এই এই কোণটাকে প্রিজম কোণ বলে, অর্থাৎ বিএসসি বা বি প্রাইম এ প্রাইম সি সি প্রাইম, এই বিএসসি কোণটাকে আমরা বলি প্রিজম, প্রিজম কোণ। এবং এটাকে সংক্ষেপে আমরা এ দিয়ে প্রকাশ করি, এ জাস্ট শুধু এ প্রিজমকে। আর এ বি সি ত্রিভুজটাকে বলা হয় ত্রিভুজের প্রধান সেট, ত্রিভুজের প্রধান সেট। প্রিজমে কি হয়, আলোর কি কোন ঘটনা ঘটে, আলোর প্রতিসরণ, প্রতিসরণ ঘটবে, এবং একই সাথে প্রতিসরণ হলে এখানে বিচ্ছুরণ ও বিচ্ছুরণ ঘটবে এবং বিচ্যুতিও হবে। এখন আলোক রশ্মি এখানে আপতিত হবে কোন পৃষ্ঠে, সাধারণত এই নিচের এই পৃষ্ঠটি, এই যে নিচের এই পৃষ্ঠটি, এটা অস্বচ্ছ অস্বচ্ছ পদার্থ দিয়ে তৈরি হয়। তাহলে এখান এই নিচের যে তলটা, এটা দিয়ে আলোর প্রতিসরণ হওয়া সম্ভব নয়। তাহলে আলো এক পৃষ্ঠ দিয়ে ঢুকবে, তাহলে আয়তক্ষেত্রিক তল কয়টি থাকলো, দুইটি, ওই পাশে একটা আর এই পাশে একটা, তা আলো ওই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে বের হয়ে যাবে। যে কোনো একটা আয়তক্ষেত্রিক তলে আলো আলোক রশ্মি আপতিত হবে, অপর একটি তল দিয়ে, অপর আয়তক্ষেত্রিক তল দিয়ে আলোক রশ্মি নিঃসরিত হবে।
বা নির্গত হবে। তো এখন আলোকরশ্মি কিন্তু ওই তলে আপতিত হবে আর এই তল দিয়ে বের হবে। কিন্তু আমরা সাধারণত যেটা করি, একেবারে শর্টকাটে আমরা শুধু এই এবিসি ত্রিভুজ আকৃতির তলটাকে দেখাই। অর্থাৎ আমি যদি প্রিজমটাকে এই পাশ থেকে দেখি, তাহলে শুধু এই আয়তক্ষেত্রিক তল, সরি, ত্রিভুজ আকৃতির তল দুটোই দেখা দেবে। এটা এটা আছে এর বরাবর পিছনের দিকে, এই যে এটা আছে, তাহলে আয়তক্ষেত্রিক তল দুটো কোন পাশে? এই পাশে, একটা এই পাশে আর একটা এই পাশে। এখন আলোকরশ্মি যখন আমরা আপতিত করি, তখন এক পৃষ্ঠে আপতিত করি একটি অ্যাঙ্গেল করে, তির্যক করে আপতিত করতে হয়। কারণ তির্যকভাবে আলোকরশ্মি আপতিত হলেই কেবল প্রতিফলন অথবা প্রতিসরণ হয়, লম্বালম্বী আপতিত হলে কিন্তু লম্বালম্বী চলে যায়, তো ওটা তো প্রতিসরণ হয় না। আয়নার ক্ষেত্রে বা দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মি যদি লম্বালম্বী আসে, লম্বালম্বী প্রতিফলিত হয়। তো এই ক্ষেত্রে আমরা একটু তির্যকভাবে আপতিত করে এই পৃষ্ঠে, মানে ওই আয়তক্ষেত্রিক তলে, অর্থাৎ ওই আয়তক্ষেত্রিক তলে একটু অ্যাঙ্গেল করে আলোকরশ্মি আসতেছে, এই যে। কিন্তু আমরা যখন চিত্র আর্ট করি, তখন এক এই এবিসি ত্রিভুজ আকৃতির তলটাকে প্রধান সেট হিসেবে দেখিয়ে ওই পৃষ্ঠের মধ্যে আয়তক্ষেত্রিক তলের, এটা কিন্তু রেখার মধ্যে, এবি রেখার মধ্যে আলোকরশ্মি আপতিত হয় নাই। এবি একটি তল, একটা পৃষ্ঠ, কিন্তু সেটা দেখানো যাচ্ছে না, ত্রিমাত্রিক। এটা কি বোঝাতে পারছি? এখন এই বিন্দুতে যদি আমি একটা অভিলম্ব টানি, এই কোণটা, সরি, অভিলম্বের সাথে যে কোণ, সেই কোণকে কি বলে বলতো? আপতন। এই বিন্দুটাকে ধরো ও নাম দিলাম, বা পি কিউ, এইটাকে পি কিউ, কিউ বিন্দুতে আপতিত হয়েছে, তাহলে এটার একটা প্রতিসরিত রশ্মি পাওয়া যাবে, তাই না? আপতিত রশ্মি পি কিউ আর প্রতিসরিত রশ্মি কিউ আর, কিউ আর, যেটা এই বিসি বাহুর সমান্তরাল হয়, বিসি বাহুর সমান্তরাল হয়, যে কোনে আলোকরশ্মি আপতিত হোক না কেন, সেটি বিসি বাহুর সমান্তরাল হবে। তো আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে, সেই কোণটাকে বলে আপতন কোণ, আর অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটাকে বলে প্রতিসরণ, প্রতিসরণ কোণ। এই প্রতিসরিত রশ্মিটি এই তলের মধ্যে আবার একটা কোণ তৈরি করছে। আমরা যদি এখানে একটা লম্ব টানি, এই কোণটা আর একটা আপতন কোণ, এবং সেটা ফাইনালি এই বরাবর প্রতিসরিত হয়ে যায়, পি কিউ আর এস। এটা কী বোঝানো হচ্ছে? আলোকরশ্মি লেন্স প্রিজমের একটি পৃষ্ঠে আপতিত হয়ে প্রিজমের ভিতরে একবার প্রতিসরিত হয়, প্রতিসরিত হয়ে একবার বাইরের পৃষ্ঠে, অর্থাৎ ওই পাশের যে আয়তক্ষেত্রিক তল ছিল আরেকটি, সেই পৃষ্ঠ বরাবর প্রতিসরিত হয় আর একবার। তাহলে আলো প্রতিসরণ ঘটল দুইবার, একবার এই আয়তক্ষেত্রিক তলে, আরেকবার এই আয়তক্ষেত্রিক তলে, ভিতরে একবার হয়েছে। তাহলে এখান থেকে প্রতিসরিত হয়ে যখন ভিতরে ঢুকলো, তখন আলোকরশ্মি একবার দিক পরিবর্তন করে, এই যে পিকিউ রশ্মিটি যাওয়ার দরকার ছিল কি এই বরাবর না, তাই না? পিকিউ রশ্মিটি এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু কিউ বিন্দুতে গিয়ে দিক পরিবর্তন করে কিউ আর পথে যায়, আবার আর বিন্দুতে এই বরাবর যাওয়ার কথা ছিল, ওখানে না গিয়ে আরেকবার দিক পরিবর্তন করে, তাহলে ফাইনালি দিক পরিবর্তন, আপতিত রশ্মি পি কিউ, আপতিত রশ্মি পি কিউ, এটি কয়বার দিক পরিবর্তন করলো? দুইবার, একটা কিউ বিন্দুতে আর একটা আর বিন্দুতে। তো ফাইনালি দিক পরিবর্তন করার পরে এই প্রতিসরিত রশ্মিটি আমি যদি পিছনের দিকে বর্ধিত করি, তাহলে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা, সেই যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুতে একটা কোণ তৈরি করে। সেই আমি যদি এখানে দেখা যায় কি, এটা লাল কালি দিয়ে দিই, এখানে একটি কোণ তৈরি করেছে কিনা, আপতিত রশ্মির দিক আর প্রতিসরিত রশ্মির দিক
একটা বিন্দুতে মিলিত হয়ে কোণ তৈরি করেছে, সেই কোণটাকে কি বলে? এই যে এখানে একটা কোণ তৈরি হয়েছে কিনা, এই কোণটাকে বলে বিচ্যুতি কোণ। ঠিক আছে, এই রশ্মিটাকে পিছন দিকে বাড়ালে আপতিত রশ্মির দিকটাকে, আপতিত রশ্মির দিকের সাথে একটা বিন্দুতে মিলিত হয় না, সেই বিন্দুতে একটা কোণ তৈরি করেছে কিনা, বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ বলতে আলোক রশ্মিটি ধরো বিচ্যুতি কোণের মান 30 ডিগ্রি, তার মানে আপতিত আলোক রশ্মিটি 30 ডিগ্রি কোণে বেঁকে গেছে। কত ডিগ্রি করে? 30 ডিগ্রি করে। এখানে একটা বিষয় আমি আবার সংশোধন করছি, এখন যে চিত্রটা দেখানো হয়েছে এটা আসলে ন্যূনতম বিচ্যুতি অবস্থানের চিত্র। কী অবস্থান? ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে এই রশ্মিটি এই বিসি বাহুর সমান্তরাল হয়, অন্য ক্ষেত্রে হয় না। তো ন্যূনতম বিচ্যুতি একটু পরে আসতেছি, সাধারণভাবে বিচ্যুতি বুঝতে পারছো কিনা? প্রতিসরিত রশ্মিটি আপতিত রশ্মি থেকে যে কোণে বিচ্যুত হয় সেটাই বিচ্যুতি কোণ, ডেল্টা। বিচ্যুতি কোণকে ডেল্টা দিয়ে প্রকাশ করা। এই কোণটা হলো এ কোণ, এখানে এই কোণটা আর কোণ, আর ওয়ান, এটাকে কি বলে? আর টু। আর এইখানে যে কোণটা তৈরি হলো এটা আই টু, তাহলে এটা কত? আই ওয়ান। লেন্সের ক্ষেত্রে, প্রিজমের ক্ষেত্রে এই কোণগুলো খুবই ইম্পর্টেন্ট, কোথায় আই ওয়ান, কোনটা আই টু, কোথায় আর ওয়ান, আর টু। লেন্সের ভিতরে যে দুটো কোণ আছে সেটা একটাকে বলে আর ওয়ান, আরেকটাকে আর টু। আর বাইরে প্রিজমের বাইরে যে দুটো কোণ তৈরি হয়েছে আই ওয়ান আর আই টু। এইটা তো প্রতিসরণ কোণ হওয়া কথা ছিল, আর টু আর দিয়ে প্রকাশ করার কথা ছিল না, কেন আই দিয়ে করলাম? আলোক রশ্মি যদি এই পথে আসে, যদি এই পাশ থেকে আসে, তাহলে এই দিক দিয়ে প্রতিসরিত এই পাশে চলে যাবে, তাহলে সেদিক থেকে বিবেচনা করে এই কোণটাকে আপতন কোণ বলা যায়। এই জন্য এটাকে আপতন কোণ, তখন এটা হবে প্রতিসরণ কোণ। আপতন কোণ প্রতিসরণ কোণ, আপতন কোণ প্রতিসরণ কোণ, তখন তখন এটা আপতন কোণ হবে, এটা প্রতিসরণ কোণ হবে। আবার আলোক রশ্মি যদি এদিক থেকে যায় সেটা আপতন কোণ প্রতিসরণ কোণ, আপতন কোণ প্রতিসরণ কোণ। তো দুই দিক থেকে বিবেচনা করে একসাথে আমরা নামটাতেই বাইরে যেটা আছে এটা আপতন কোণ হতে পারে, এটাও একবার আপতন কোণ হতে পারে, আবার এটাও একবার প্রতিসরণ কোণ হতে পারে, এটা একবার প্রতিসরণ কোণ। এই জন্য ভিতরের দুটোকে প্রতিসরণ কোণ, বাইরের দুটোকে আপতন কোণ, আই ওয়ান আই টু। তাহলে আই ওয়ান আই টুটা নির্ভর করতেছে আই ওয়ানের উপর, অথবা এই যে বিচ্যুতি ন্যূনতম, সরি, বিচ্যুতির মান, সেই বিচ্যুতির মানটা আই আই ওয়ানের উপর নির্ভর করে, আপতন কোণের উপর নির্ভর করে। এবং এটা একটা সূত্র আছে ডেল্টা ইকস টু, ডেল্টার সূত্রটা হলো যে আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ। এ হলো প্রিজম কোণ, আবার এটাও প্রমাণ করা যায় যে এ ইকস টু হলো আর ওয়ান প্লাস আর টু। এটা একটা সূত্র, আর একটা সূত্র প্রিজমের, প্রিজমের প্রতিসরাঙ্ক যদি, প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, মিউ হলে আমরা ন্যূনতম বিচ্যুতি কোণ মিউ, এবং ন্যূনতম বিচ্যুতি কোণ যদি ডেল্টা এম হয়, ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল্টা এম হলে মিউ ইকুয়ালস টু হবে সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু বাই সাইন এ বাই টু। প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ হলে এবং ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল্টা এম হলে মিউ ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু সাইন এ বাই টু। এখন প্রশ্ন হলো এখানে ন্যূনতম বিচ্যুতি একটা কথা আসছে, এই বিষয়টা কী? এটা একটু বলে টপিকস থেকে আমরা বের হয়ে আসব। ন্যূনতম বিচ্যুতি কোণ কী জিনিস? বিচ্যুতি কোণ ঠিক আছে,
এখন আমরা ন্যূনতম বিচ্যুতি কোণ সম্বন্ধে ধারণা নিতে চাচ্ছি। ন্যূনতম বিচ্যুতি কোণ প্রিজমের বিচ্যুতি কোণ আই এর উপর নির্ভর করে, আই ওয়ান এর উপর নির্ভর করে। আই ওয়ান কে যদি বাড়ানো কমানো হয় ডেল্টার মান বাড়বে অথবা কমবে। তো দেখা যায় যে আপতন কোণ বাড়ালে বিচ্যুতি কোণ কমতে থাকে, আপতন কোণ যদি বাড়াই বিচ্যুতি কোণ কমতে থাকে। এখন ধরো আপতন কোণ 30 ডিগ্রি, বিচ্যুতি কোণ 20 ডিগ্রি, আপতন কোণ বাড়িয়ে যদি 20 ডিগ্রি। এই পর্যন্ত একটা ঘটনা ঘটেছে, এখান থেকে এই পর্যন্ত একটা ঘটনা ঘটেছে, আবার এখান থেকে আর একটা ঘটনা ঘটেছে, দুটো ঘটনা। এখানে আপতন কোণ বাড়ানো হয়েছে, বিচ্যুতি কোণ কমছে, এইখানে আপতন কোণ বাড়ছেই কিন্তু বিচ্যুতি কোণ আবার বেড়ে গেছে। 16, তাহলে 16টাই মিনিমাম। হ্যাঁ, আপতন কোণ বাড়ালে বিচ্যুতি কোণ কমে, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে আপতন কোণ আরও বাড়াতে থাকলে বিচ্যুতি কোণের মান এবার বাড়তে থাকে। এই যে আপতন কোণের যে এই যে সর্বনিম্ন মান, সরি, বিচ্যুতি কোণের যে এই যে সর্বনিম্ন মান, এটাকেই বলে ন্যূনতম বিচ্যুতি কোণ। এবং এটা একটা প্রিজমের ক্ষেত্রে ফিক্সড, একটা প্রিজমের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট ন্যূনতম বিচ্যুতি কোণ। প্রিজম ভিন্ন হলে ন্যূনতম বিচ্যুতি কোণ মান আলাদা হবে। তাহলে আমি যদি এটা একটা গ্রাফ করি, এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর ডেল্টা, তাহলে শুরু করেছে কত দিয়ে, 30, আয়ের মান 30 আর ডেল্টার মান 20, তাই না? ধরো এটাকে আর একটু বাড়াই দেয়, ডেল্টা 20, তারপরে 30, 32, 34, 38, 40, 42, 44, 46, 32, তাহলে দেখা গেছে 38 কত হয়েছে, 32, 34, 36, 38, 38 কমে একটা মিনিমাম মান পেয়েছে, তাই না? তারপরে আবার আবার বাড়ছে, এরকম একটা গ্রাফ পাবো। অর্থাৎ 38 ডিগ্রি পর্যন্ত আপতন কোণ বাড়াতে বাড়তে যখন 38 করা হলো, বিচ্যুতি কোণ কমতে কমতে 16 হলো, এরপরে যখন আরও বাড়ানো হলো তখন বিচ্যুতি কোণের মান আবার বাড়তে শুরু করলো। তাহলে বিচ্যুতি কোণের এই যে সর্বনিম্ন মানটা এখান থেকে, এটাই এটাই হলো ন্যূনতম বিচ্যুতি। এবং এই ন্যূনতম বিচ্যুতি কোণ এর সাথে প্রিজমের প্রতিসরাঙ্কের একটা সম্পর্ক আছে, সেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি, মিউ ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 বাই সাইন এ বাই 2। এটাকে ক্লিয়ার, আপতন কোণ বাড়াতে থাকলে বিচ্যুতি কোণ কমতে থাকে, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে আপতন কোণ আরও বাড়াতে থাকলে বিচ্যুতি কোণ না কমে আবার বাড়তে থাকে। বিচ্যুতি কোণের ওই সর্বনিম্ন মানকে ন্যূনতম বিচ্যুতি কোণ বলে। এটা প্রিজমের যে গঠন, স্ট্রাকচার এবং উপাদানের প্রতিসাঙ্কের উপর নির্ভর করে, এই প্রিজম কোণের উপর নির্ভর করে এবং উপাদানের প্রতিসাঙ্কের উপর নির্ভর করে। একই প্রিজম কোণ, ধরো দুটা প্রিজম আমি নিলাম যার প্রিজম কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি, দুটা প্রিজম কোণ একই কিন্তু একটা প্রতিসরাঙ্ক ভিন্ন আর একটা প্রতিসরাঙ্ক ভিন্ন, তাহলে তাদের ন্যূনতম বিচ্যুতি কোণ এক হবে না। তাহলে ন্যূনতম বিচ্যুতি কোণটা আমরা যদি ওই সূত্রের সাহায্যে বের করতে পারি, কোন সূত্রের সাহায্যে, যে মিউ ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 বাই সাইন এ বাই 2, এই সূত্রের সাহায্যে ন্যূনতম বিচ্যুতি কোণ পাওয়া যায়। অথবা পরীক্ষা করে তো আমরা বের করতে পারবই, আমি যদি একটা পরীক্ষা করি আপতন কোণ বিচ্যুতি কোণ নির্ণয় করি, তাহলে ওটার সাহায্যে বের করি। প্রিজমের আরেকটা বিষয় আছে সরু প্রিজম, সরু প্রিজম কাকে বলে, যদি প্রিজম কোণ 6 ডিগ্রির চেয়ে কম হয়, প্রিজম কোণ 6 ডিগ্রির চেয়ে কম হলে সেক্ষেত্রে ডেল্টার সূত্রটা দ্বারা -a - a, এই সূত্রটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, পরবর্তীতে এটা কাজে লাগবে।
যদি প্রিজম সরু হয়, মানে প্রিজম কোণ 6 ডিগ্রির চেয়ে কম হয়, তাহলে সেটাকে সরু প্রিজম বলে। আর সরু প্রিজমের ক্ষেত্রে ওই আগের যে সূত্রটা, সেই সূত্রটা চেঞ্জ হয়। যে যেমন আমরা লিখছি না, আপনার ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, এই সূত্রটা চেঞ্জ হয়ে যায়, এই সূত্রটা পরিবর্তিত হয়ে এটাতে রূপ নেয়, মিউ মাইনাস 1 এ। এটা প্রমাণ করা যায়, তা আমরা প্রমাণ করবো না, যা শুধু পরবর্তীতে এই সূত্রটা যেন আসলে বুঝতে পারি যে এটা কিসের সাথে সংশ্লিষ্ট। এটা সরু প্রিজমের সাথে রিলেটেড, মিউ হলো ওই প্রিজমের প্রতি সারাঙ্ক, এ হলো প্রিজম কোণ। প্রিজমের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে, সেটা হলো বিচ্ছুরণ। বিচ্ছুরণ বিচ্ছুরণ সর্বপ্রথম এই ঘটনাটা প্রমাণ করেন নিউটন। বিচ্ছুরণটা কি? একটা প্রিজমের মধ্যে যদি সাদা আলো আপতিত হয়, সাদা আলো, আমরা জানি সাদা আলো যে 7টি রঙের সমষ্টি, সেটা এই বিচ্ছুরণ ঘটনার সাহায্যে প্রমাণ করা যায়। অর্থাৎ আমি যদি এখানে একটা সাদা আলো আপতিত করি, যদিও এটা লাল কালার কিন্তু আসলে সাদা রশ্মি, সাদা আলোক রশ্মি, বিশেষ বোঝাতে পারছি, এখানে লম্বা আঁকি প্রতিসৃত রশ্মি, তাই না? এরকম করে হবে। কিন্তু সাদা আলোর ক্ষেত্রে দেখা যাবে এই প্রিজমের যে এই প্রতিসরণ, এখানেই 7টা রং পাবো আমি, কটা পাবো? 7টা রশ্মি পাবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, আটটা, 7টা রশ্মি। আপতিত রশ্মি কিন্তু একটি আপতিত রশ্মি, ধরো কিউ বিন্দুতে আপতিত হয়েছে, এটা অবিলম্ব, এটা আপতন কোণ, কিন্তু প্রতিসরিত রশ্মি 7টি, এবং ফাইনালি যে এখান থেকে আলোক রশ্মি পাবো সেটাও কিন্তু কয়টা? 7টা হবে, সেটাও 7টি হবে। তাহলে প্রিজমের এক পাশে যদি সাদা আলো ধরা যায়, তাহলে অপর পাশ থেকে, অপর পাশে যদি কেউ এই সাদা রঙটা দেখার চেষ্টা করে, তাহলে তার চোখে 7টা রং যাবে। তবে সে দেখবে যে ওই পাশে 7টা রং আপতিত হয়েছে, বা এই রঙটাকেই সে 7টা রং দেখবে। এই ঘটনাটাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। আলোকরশ্মি, সাদা আলোকরশ্মি 7টি রঙে বিভক্ত হওয়াকে বলে বিচ্ছুরণ। বেনি আস হো খ লা। তাহলে বেগুনি রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি হবে, লাল রঙের বিচ্যুতি সবচেয়ে কম হবে। মানে এটা বেশ, বিচ্যুতি কোণটা যদি আমি মাপি, প্রত্যেকটা রঙের জন্য একটা করে বিচ্যুতি কোণ হবে। কীভাবে? যে আপতিত রশ্মিটা এই বরাবর যাওয়ার কথা ছিল, তাই না? এই বরাবর, কিন্তু 7টা রং বিস্তৃত হওয়ার কারণে এটাকে যদি বাড়াই, তাহলে এখানে হবে ডেল্টা আর, লালের জন্য এটার জন্য একটা, এখানে একটা ডেল্টা হবে, এটার জন্য একটা হবে এখানে ডেল্টা, আবার এই যে রশ্মিটা বেগুনি, তাহলে বেগুনির জন্য এখানে আমি ডেল্টা ভায়োলেট ভি দিলাম, ভায়োলেট। তাহলে লালের জন্য ডেল আর লক্ষ্য করো, আর ভায়োলেটের জন্য ডেল ভি লক্ষ্য করো। বেগুনি ডেল ভি ইজ গ্রেটার দেন ডেল আর,